أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هو الذي بعث في الأميين رسول منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وہی ہے جس نے امی لوگوں میں انہی میں سے ایک عظیم رسول مبعوث کیا, وہ ان پر اس کی آیات کی تلاوت کرتا ہے اور انہیں پاک کرتا ہے اور انہیں کتاب کی اور حکمت کی تعلیم دیتا ہے, جبکہ اس سے پہلے وہ یقیناً کھلی کھلی گمراہی میں تھے. وآخرین منہم لما یلحقوا بہم وهو العزيز الحكيم অর্থাৎ তিনি সেই সত্তা যিনি উম্মীদের মাঝে তাদেরই মধ্য হতে একজন রসুল আবির্ভূত করেছেন, যিনি তাদের কাছে তার আয়াতসমূহ আবৃত্তি করেন এবং তাদেরকে পবিত্র করেন, তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেন, যদিও ইতিপূর্বে তারা প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত ছিল। আর তাদের মধ্য হতে অন্যদের প্রতিও তাকে আবির্ভূত করেছেন যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, আর তিনি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। দু তিন দিন পূর্বে 23 মার্চের দিন গত হয়েছে। এই দিনে জামাতের ভিত্তি রচিত হয় এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বয়াত গ্রহণ আরম্ভ করেন। এ দৃষ্টিকোণ থেকে আহমদিয়া জামাতে এই দিবসটি স্মরণীয়। মহানবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরত মসীহ মওউদের আবির্ভাবের উদ্দেশ্য হলো ধর্মের সংস্কার করা এবং ইসলামের সত্যিকার শিক্ষা পৃথিবীতে পুনর্বাসন করা। আমরা যারা তাঁর বয়াতে অন্তর্ভুক্ত হওয়ার দাবি করি, আমাদেরকেও এই গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের উদ্দেশ্যে সসযোগ্যতা অনুসারে এতে অংশীদার হতে হবে। খোদা তালার সাথে বিভ্রান্ত মানবতার সম্পর্ক স্থাপন করতে হবে এবং পরস্পরের অধিকার প্রদানের প্রতি বান্দাদের মনোযোগ আকর্ষণ করতে হবে। জানা কথা যে এর জন্য সর্বপ্রথম আমাদের নিজেদের সংশোধন করতে হবে, আত্মসংশোধন করতে হবে। যাই হোক, এখন আমি
হযরত মসীহ মওউদের কতিপয় উদ্ধৃতি উপস্থাপন করব, যাতে তাঁর আগমনের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য এবং ইতিপূর্বে কোরআনে উল্লেখিত ও মহানবী কর্তৃক বর্ণিত বিভিন্ন ভবিষ্যৎবাণী কীভাবে পূর্ণ হয়েছে এবং হচ্ছে তা উল্লেখিত আছে। এগুলোর মাধ্যমে তার সত্যতার প্রমাণ পাওয়া যায়। এছাড়া জামাতের সদস্যদের মাঝে সেই পবিত্র পরিবর্তন সাধিত হওয়ার সম্পর্কে উল্লেখ করব, যা তিনি বলে গেছেন যে পবিত্র পরিবর্তন সাহাবীদের জীবনে এসেছিল। এছাড়া তিনি আলাইহিসসালাম সেসব দুঃখ কষ্টের কথা উল্লেখ করেছেন যা সাহাবীদের ভোগ করতে হয়েছে, আর বর্তমানে জামাতের সদস্যরাও এর সম্মুখীন। অতএব আমাদের সর্বদা এই বিষয়গুলো দৃষ্টিপটে রাখা উচিত, যেন আমরা জামাত হিসেবে অধঃপতিত হওয়ার পরিবর্তে উন্নতি করতে সক্ষম হই। তিনি আলাইহিসসালাম তার আবির্ভাব ও সত্যতা সম্পর্কে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ঘোষণা প্রদান করেছেন, যা নিশ্চিত রূপে আমাদের ঈমানকে সুদৃঢ় করে। আমরা যদি এই বিষয়গুলো চর্চা করতে থাকি এবং সর্বদা সামনে রাখি, তাহলে নিশ্চয়ই এগুলো আমাদের ঈমানে উন্নতির কারণ হতে থাকবে আর আমাদেরকে আমাদের লক্ষ্য উদ্দেশ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে থাকবে। যাই হোক, আমি যেমনটি বলেছি সে অনুসারে কিছু উদ্ধৃতি উপস্থাপন করছি, যেগুলো আমাদের নিজেদের জন্যও গুরুত্বপূর্ণ আর অন্যদের জন্য যাদের তিনি সত্যের বাণী পৌঁছাচ্ছেন এবং যা তার প্রতিশ্রুত মসীহ হওয়ার বিষয়টিকে দিবালোকের ন্যায় স্পষ্ট করছে। আমি যে আয়াতগুলো পাঠ করেছি এর ব্যাখ্যায় এক স্থানে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, এই আয়াতের সার কথা হলো আল্লাহ তাআলা হলেন সেই খোদা যিনি স্বীয় রসূলকে এমন সময় প্রেরণ করেছেন যখন মানুষ জ্ঞান ও প্রজ্ঞা হতে রিক্তহস্ত হয়ে গিয়েছিল আর প্রজ্ঞা সমৃদ্ধ ধর্মীয় জ্ঞান যার মাধ্যমে মানব জীবন পূর্ণতা প্রাপ্ত হয় এবং মানব প্রকৃতি জ্ঞান ও কর্মের ক্ষেত্রে উৎকর্ষ লাভ করতে পারে তা সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছিল আর মানুষ ভ্রষ্টতায় নিপতিত ছিল। অর্থাৎ আল্লাহ এবং তাঁর সিরাতে মুস্তাকিম তথা সোজা সরল পথ থেকে তারা যোজন যোজন দূরে ছিটকে পড়েছিল, ফলে এমন সময় আল্লাহ তাআলা তার উম্মে রসুলকে পাঠিয়েছেন আর সে রসুল তাদের অন্তরাত্মাকে পবিত্র করেছেন এবং কিতাবের জ্ঞান ও প্রজ্ঞায় তাদের পরিপূর্ণ করেছেন, অর্থাৎ নিদর্শন এবং মুজিজার মাধ্যমে তাদেরকে দৃঢ় বিশ্বাসের পরম মার্গে উপনীত করেছেন আর খোদা দর্শনের জ্যোতিতে তাদের হৃদয়কে জ্যোতির্মণ্ডিত করেছেন। এরপর তিনি বলেন, আরেকটি জামাত আছে যা শেষ যুগে আত্মপ্রকাশ করবে, তারাও প্রথমে অমানিসা ও ভ্রষ্টতায় নিমজ্জিত থাকবে এবং জ্ঞান প্রজ্ঞার দৃঢ় বিশ্বাস থেকে বহু দূরে থাকবে। তখন খোদা তাআলা তাদেরকেও সাহাবীদের রঙে রঙিন করবেন, অর্থাৎ সাহাবীরা যা কিছু দেখেছেন তা তাদেরকেও দেখানো হবে। এমনকি তাদের নিষ্ঠা এবং বিশ্বাস ও সাহাবীদের নিষ্ঠা ও বিশ্বাসের রূপ ধারণ করবে। অতএব এ হলো সেই দৃঢ় বিশ্বাস যা হযরত মসীহ মওউদের হাতে বয়াতের পর তাঁর সত্যতা সম্পর্কে আমাদের লাভ হওয়া উচিত। আমাদের ইমানি অবস্থা এমন হওয়া উচিত যে আল্লাহর প্রতি ইমান, মহানবীর প্রতি ইমান এবং ইসলামের সত্যতার প্রতি আমাদের সেরূপেই ইমান ও বিশ্বাস থাকা উচিত যেমন ইমান ও বিশ্বাস সাহাবীদের ছিল। সাহাবীদের জীবনচরিত বর্ণনা করতে গিয়ে যেমনটি বর্তমানে আমি খুতবায় তুলে ধরছি, তাদের বহু দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। তিনি আরও বলেন, হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সালমান ফার্সির কাঁধে হাত রেখে বলেন,
লাউ কানাল ইমান মুআল্লাকাম বিসুরাইয়া লানালাহু রাজুলুম মিন ফারিস লানালাহু রাজুলুম মিন ফারিস অর্থাৎ ইমান সুরাইয়া নক্ষত্র অর্থাৎ আকাশে উঠে গিয়ে থাকলেও পারস্যবংশীয় এক ব্যক্তি তা ফিরিয়ে আনবেন। এখানে তিনি এই কথার প্রতি ইঙ্গিত করেছেন যে শেষ যুগে পারস্যবংশীয় এক ব্যক্তির জন্ম হবে। সে যুগে যে যুগ সম্পর্কে লেখা আছে যে কোরআনকে আকাশে উঠিয়ে নেওয়া হবে, সে যুগেই মসীহ মওউদের আবির্ভাবের যুগ। অর্থাৎ মানুষ ইসলামী শিক্ষা ও কোরআনী শিক্ষা সম্পূর্ণভাবে ভুলে যাবে। আর এই পারস্যবংশীয় ব্যক্তি তিনি যার নাম মসীহ মওউদ, কেননা ক্রুশীয় হামলা যা প্রতিহত করার জন্য মসীহ মওউদের আগমন হওয়ার কথা, সে আক্রমণ মূলত ইমানের উপরেই। আর এই সমস্ত লক্ষণাবলী ক্রুশীয় আক্রমণের যুগকে কেন্দ্র করেই বর্ণনা করা হয়েছে এবং লেখা আছে যে আক্রমণের মানুষের ইমানের উপর অনেক ক্ষতিকর প্রভাব পড়বে। আর সে যুগে যা মসীহ মওউদের যুগ ছিল, তার জীবদ্দশায় এসব ভয়াবহ হামলা হচ্ছিল, বরং তার দাবির দীর্ঘদিন পর পর্যন্ত এসব ভয়াবহ হামলা অব্যাহত থাকে। আর ইতিহাস এই কথার সাক্ষী। তিনি বলেন এটি সেই হামলা যেটিকে অন্য ভাষায় দাজ্জালি হামলা বলা হয়। আসার বা হাদিসে উল্লেখ আছে যে সেই দাজ্জালি হামলার সময় অনেক নির্বোধ এক অদ্বিতীয় খোদা তালাকে পরিত্যাগ করবে, আর বহু লোকের ইমানি অনুরাগ উবে যাবে। আর মসীহ মওউদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হবে ইমানকে পুনরুজ্জীবিত করা, পুনর্বাসন করা, কেননা ইমানের উপরে হামলা করা হবে। আর পারস্যবংশীয় ব্যক্তি সম্পর্কে লাউ কানাল ইমানও হাদিস থেকে প্রমাণিত যে সেই পারস্যবংশীয় ব্যক্তি ইমানকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আসবেন। অতএব যেখানে মসীহ মওউদ এবং পারস্যবংশীয় ব্যক্তির যুগ এক ও অভিন্ন, আর কাজও একই, অর্থাৎ ইমানকে পুনঃপ্রতিষ্ঠা করা, তাই সুনিশ্চিতভাবে প্রমাণিত হলো যে মসীহ মওউদ পারস্যবংশীয় হবেন। আর ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম আয়াত তাঁর জামাত সম্পর্কেই অবতীর্ণ হয়েছে। এই আয়াতের মর্মকথা হলো চরম ভ্রষ্টতার পর হেদায়েত ও প্রজ্ঞা লাভকারী, আর মহানবীর নিদর্শনাবলী এবং কল্যাণ রাজ্যে প্রত্যক্ষকারী কেবল দুটো জামাত বা দলই হবে। প্রথমটি হলো মহানবীর সাহাবিগণের জামাত, যারা মহানবীর আবির্ভাবের পূর্বে চরম অমানসায় নিমজ্জিত ছিল। এরপর আল্লাহ তাআলার কৃপায় তারা মহানবীর যুগ পেয়েছে এবং স্বচক্ষে অলৌকিক নিদর্শনাবলী প্রত্যক্ষ করেছেন এবং ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখেছেন। কিংবা বিশ্বাস তাদের মাঝে এমন এক বিপ্লব সাধন করে যেন তাদের কেবল আত্মাই অবশিষ্ট ছিল। আর উপর উল্লিখিত আয়াত অনুসারে সাহাবিদের অনুরূপ দ্বিতীয় জামাতটি হলো মসীহ মওউদের জামাত, কেননা এই জামাতটিও সাহাবিদের মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শনসমূহ প্রত্যক্ষকারী এবং অমানসা ও ভ্রষ্টতার পর হেদায়েত লাভকারী। আর আখারিন মিনহুম আয়াতে এ দলকে যে মিনহুমের সম্পদে অর্থাৎ সাহাবিদের সদৃশ হওয়ার পুরস্কারে ভূষিত করা হয়েছে তা এ কথার প্রতি ইঙ্গিত বহন করছে। তিনি বলেন বস্তুত এই যুগে এরূপই হয়েছে, অর্থাৎ 1300 বছর পর পুনরায় মহানবীর মুজিজা বা নিদর্শনের দ্বার খুলে গেছে আর মানুষ স্বচক্ষে প্রত্যক্ষ করেছে যে দারকুতনি ও ফতাওয়া ইবনে হাজারের হাদিস অনুসারে রমজান মাসে কসুফ ও খসুফের নিদর্শন অর্থাৎ রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সংঘটিত হয়েছে এবং হাদিসে যেভাবে বর্ণিত হয়েছিল ঠিক সেভাবেই চন্দ্রগ্রহণের রাতগুলোর প্রথম রাতে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের দিনগুলোর মধ্যম দিনের সূর্যগ্রহণ এমন সময় সংঘটিত হয়েছে যখন ইমাম মাহদি হওয়ার দাবি কারকও বর্তমান ছিল। আর এমন ঘটনা আকাশ ও পৃথিবীর সৃষ্টি অবধি কখনো সংঘটিত হয়নি, কেননা আজ অবধি কোনো ব্যক্তি এর উদাহরণ ইতিহাসের পাতা থেকে প্রমাণ করতে পারেনি। সুতরাং এটি মহানবীর একটি নিদর্শন ছিল যা মানুষ স্বচক্ষে প্রত্যক্ষ করেছে।
এরপর হাজার হাজার মানুষ জুসিনিন তারকা উদিত হতে দেখেছে, অর্থাৎ উল্কাপাত হতে দেখেছে, যার প্রকাশিত হওয়া ইমাম মাহদি ও মসিহমদের যুগের লক্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছিল। অনুরূপভাবে যাওয়ার অগ্নিগিরির অগ্নিও লক্ষ 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 কোটি মানুষ প্রত্যক্ষ করেছে। তদ্রূপ প্লেগের প্রাদুর্ভাব এবং হজ ব্রত পালন নিষেধাজ্ঞা জারি হওয়া সকলেই নিজের চোখে দেখেছে। বিভিন্ন দেশে রেল চলাচল আরম্ভ হওয়া এবং ওট বেকার হওয়া এসবই মহানবীর নিদর্শন ছিল, যা বর্তমান যুগে সেভাবেই প্রত্যক্ষ করা হয়েছে যেমনটি সাহাবিরা নিদর্শন প্রত্যক্ষ করেছিলেন। এই কারণেই মহাপ্রতাপান্বিত আল্লাহ এই শেষ দলকে মিনহুম শব্দে অভিহিত করেছেন। এর দ্বারা এদিকে ইঙ্গিত করার উদ্দেশ্য যে নিদর্শন প্রত্যক্ষ করার ক্ষেত্রে তারাও সাহাবা সদৃশ। একটু ভেবে দেখো, বিগত 1300 বছরে মিনহাজুন নবুয়তের এমন যুগ আর কারা পেয়েছে? বর্তমান যুগ যাতে আমাদের জামাত গঠন করা হয়েছে, অনেক আঙ্গিকেই এই জামাত সাহাবিদের সাথে সাদৃশ্য রাখে। যেমন তারা অলৌকিক নিদর্শনাবলী দেখেন যেভাবে সাহাবিরা দেখেছেন, তারা খোদা তাআলার নিদর্শন এবং নিত্য নতুন সাহায্য সমর্থনে আধ্যাত্মিক জাতীয় বিশ্বাসে ধন্য হন যেভাবে সাহাবিরা হয়েছেন। তারা আল্লাহর পথে মানুষের ঠাট্টা বেদ্রুভদ সনাব নানাবিধ মর্মপীড়াদায়ক কটুক্তি কটাক্ষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার মতো কষ্ট সহ্য করছেন যেভাবে সাহাবিরা সহ্য করেছেন। তারা খোদা তালার প্রকাশ্য নিদর্শনাবলী আর অশি সাহায্য এবং প্রজ্ঞাপন শিক্ষায় পরিবর্তিত পুত জীবন লাভ করেন যেভাবে সাহাবিরা লাভ করেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সর্বদা মনে রাখা উচিত। অর্থাৎ প্রজ্ঞাপূর্ণ শিক্ষার মাধ্যমে পবিত্র জীবন লাভ করতে হবে, পবিত্র কোরআনের প্রতি গভীরভাবে অভিনিবেশ করতে হবে, আর এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, তাদের মাঝে অনেকেই রয়েছে যারা নামাজে কাঁদে এবং সেজদাগাহকে অশ্রুসিক্ত করে যেভাবে সাহাবিরা ক্রন্দন করতেন বা কাঁদতেন। তাদের মাঝে অনেকেই এমন আছেন যারা সত্য স্বপ্ন দেখেন এবং ঐশী এলহামের মর্যাদায় ধন্য হন যেমনটি সাহাবিরা হতেন। তাদের মাঝে অনেকে এমন রয়েছেন যারা তাদের কষ্টার্জিত সম্পদ শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের জামাতের জন্য ব্যয় করেন যেভাবে সাহাবিরা ব্যয় করতেন। তাদের মাঝে এমন অনেক মানুষ পাবে যারা মৃত্যুকে স্মরণ রাখেন। এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মৃত্যুকে সর্বদা স্মরণ রাখা উচিত। তারা কোমল হৃদয়ের অধিকারী এবং প্রকৃত তাকওয়ার পথে পদচারণা করেন, যেরূপ সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের জীবন চলেছিল। অতএব এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা তিনি ইসলাম বর্ণনা করেছেন এবং যা সর্বদা আমাদের দৃষ্টিপটে রাখা উচিত। তারা খোদা তালার জামাত যাদেরকে খোদা স্বয়ং তত্ত্বাবধান করছেন এবং প্রতিদিন প্রতিনিয়ত তাদের হৃদয় পবিত্র করছেন এবং তাদের হৃদয় ইমানের প্রজ্ঞায় পরিপূর্ণ করে দিচ্ছেন। অথবা আমাদের আত্মবিশ্লেষণ করে দেখা উচিত যে এই বিষয়গুলো আমাদের মাঝেও সৃষ্টি হচ্ছে কি, আর ঐশী নিদর্শনাবলীর মাধ্যমে তাদেরকে নিজের দিকে আকর্ষণ করছেন যেভাবে সাহাবিদেরকে আকর্ষণ করতেন। মোট কথা, এ জামাতের সেই সকল লক্ষণাবলী বিদ্যমান যা আখারিনা মিনহুম শব্দের মাঝে অন্তর্নিহিত। আল্লাহ তালার কথা একদিন পূর্ণ হওয়া অবশ্যম্ভাবী ছিল, তো সেই প্রতিশ্রুত যুগ যে যুগে আল্লাহ তালা বিভিন্ন জাতিকে এক জাতিসত্তায় পরিণত করার, সকল ধর্মীয় মতানৈক্য দূর করে অবশেষে এক ধর্মের মাঝে সবাইকে একত্রিত করার ইচ্ছা পোষণ করেছেন। আর এই যুগ সম্পর্কে যা এক তরঙ্গের অপর তরঙ্গের উপর আছড়ে পড়ার যুগ। খোদা তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া নুফিখা ফিস-সূরে ফাজামানাহুম জামা। এই আয়াতকে পূর্বোক্ত আয়াতগুলোর সাথে মিলালে অর্থ দাঁড়ায় যে যুগে ধর্মজগতে হইচই দেখা দেবে আর এক ধর্ম অন্য ধর্মের উপর এমনভাবে আছড়ে পড়বে যেভাবে এক ঢেউ অপর ঢেউয়ের ওপর আছড়ে পড়ে এবং একে অপরকে ধ্বংস করতে চাইবে। তখন আকাশ ও পৃথিবীর খোদা এই বিভিন্ন ধর্মের অন্তর্দ্বন্দ্বের যুগে নিজ হাতে জাগতিক কোনো উপায় উপকরণ ছাড়াই এক নতুন সিলসিলা বা জামা সৃষ্টি করবেন, আর এর মাঝে এমন সবাইকে একত্রিত করবেন যারা সামর্থ্য ও সাদৃশ্য রাখে। তখন তারা বুঝবে যে ধর্ম কী জিনিস, আর তখন তাদের মাঝে জীবন এবং প্রকৃত পুণ্যের প্রেরণা ফুৎকার করা হবে, আর ঐশী তত্ত্ব জ্ঞানের অমৃত সুধা তাদেরকে পান করানো হবে। পৃথিবীর অস্তিত্ব ততদিন পর্যন্ত বিদ্যমান থাকা অবশ্যম্ভাবী যতদিন পর্যন্ত সেই ভবিষ্যৎবাণী পূর্ণ না হয় যা আজ থেকে 1300 বছর পূর্বে পবিত্র কোরআন পৃথিবীতে প্রকাশ করেছে। খোদা তাআলা এই শেষ যুগের বিষয়ে, যেখানে
সকল জাতিকে একই ধর্মের মাঝে একত্রিত করা হবে কেবল একটি নিদর্শনই বর্ণনা করেননি, বরং পবিত্র কোরআনে আরও অনেক নিদর্শন লিপিবদ্ধ আছে। সেসবের মাঝে একটি হলো সে যুগের নদীসমূহ থেকে খাল কেটে অনেক জলধারা বের করা হবে, আরেকটি হলো ভূমি থেকে সুপ্ত খনিসমূহ উদ্ঘাটন করা হবে, অর্থাৎ খনিজ সম্পদের খনি বিপুল পরিমাণে পাওয়া যাবে আর জাগতিক অনেক জ্ঞান উন্মোচিত হবে, আরেকটি হলো এমন এমন উপকরণ সৃষ্টি হবে যার মাধ্যমে ব্যাপক হারে বই পুস্তক প্রকাশিত হবে, আরেকটি হলো সেই দিনগুলোতে এমন এক বাহন আবিষ্কার হবে যা উটকে বেকার করে দেবে আর এর মাধ্যমে পারস্পরিক সাক্ষাতের পথ সুগম হবে, আরেকটি হলো পৃথিবীর মানুষের পারস্পরিক যোগাযোগ সহজসাধ্য হবে আর একে অপরকে খুব সহজে খবরাখবর আদান প্রদান করতে সক্ষম হবে, বর্তমান যুগে আরও বেশি সহজসাধ্যতা সৃষ্টি হচ্ছে, আরেকটি হলো সেই দিনগুলোতে আকাশে একই মাসে চন্দ্র সূর্যগ্রহণ হবে, আরেকটি হলো অনন্তর পৃথিবীতে ভয়াবহ প্লেগ ছড়িয়ে পড়বে, এমনকি কোনো শহর ও গ্রাম এর বাইরে থাকবে না যা মহামারী কবলিত হবে না, আর পৃথিবীতে মৃত্যুর মিছিল বের হবে এবং পৃথিবী জনমানব শূন্য হয়ে পড়বে, কতক জনপদ একেবারে ধ্বংস হয়ে যাবে এবং তাদের নাম চিহ্নও থাকবে না, আর অনেক জনপদ সাময়িক শাস্তি ভোগ করবে, এরপর অবশেষে তাদের রক্ষা করা হবে, সে সময়টি খোদা তালার কঠিন ক্রোধের সময় হবে, এর কারণ হলো তাঁর প্রেরিত মহাপুরুষের জন্য এ যুগে প্রকাশিত নিদর্শনা বলে মানুষ গ্রহণ করেনি, আর মানব জাতির সংশোধন কল্পে আগমনকারী খোদার নবীকে মানুষ প্রত্যাখ্যান করেছে এবং তাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছে, এসব নিদর্শন এ যুগে তথা যে যুগে আমরা বসবাস করছি পূর্ণ হয়েছে, বুদ্ধিমানদের জন্য এটি স্পষ্ট ও আলোকিত পথ যে এমন যুগে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন যখন কিনা পবিত্র কোরআনে লিপিবদ্ধ সকল লক্ষণাবলী আমার আবির্ভাবকে কেন্দ্র করে প্রকাশিত হয়ে গেছে, ইতিহাস সাক্ষী যে সকল নিদর্শন তার যুগে পূর্ণ হয়েছে আর এগুলোর কতক আজও পূর্ণ হচ্ছে। এরপর তিনি বলেন, খোদা তালা যুগের বর্তমান অবস্থা অবলোকন করে এবং পৃথিবীকে সর্বপ্রকারের দুষ্কর্ম পাপাচার ও বিপদগামিতায় পরিপূর্ণ দেখে আমাকে সত্য প্রচারার্থে ও ধর্ম সংস্কারের উদ্দেশ্যে প্রত্যাদিষ্ট করেছেন, আর যুগও এরূপ ছিল যে পৃথিবীর মানুষ হিজরি ত্রয়োদশ শতাব্দী শেষ করে চতুর্দশ শতাব্দীর শিরোভাগে পৌঁছে গিয়েছিল, তখন আমি ঐশী আদেশের অনুবর্তিতায় সাধারণে লিখিত বিভিন্ন বিজ্ঞাপন ও বক্তৃতার মাধ্যমে এই আহ্বান জানাতে থাকলাম যে শতাব্দীর শিরোভাগে খোদার পক্ষ থেকে ধর্ম সংস্কারের নিমিত্তে যার আগমন করার কথা ছিল আমি সেই ব্যক্তি, যাতে আমি সেই ইমান যা পৃথিবী হতে উঠে গিয়েছে তাকে পুনরায় প্রতিষ্ঠিত করতে পারি এবং খোদার পক্ষ থেকে শক্তি লাভ করে তারই কৃপার আকর্ষণে জগৎবাসীকে পুণ্যকর্ম খোদাভীতি ও ন্যায় পরায়ণতার দিকে আকৃষ্ট করতে পারি এবং তাদের বিশ্বাস ও কর্মের ভুল ভ্রান্তির সময় দূরীভূত করতে পারি। এরপর যখন কয়েক বছর অতিক্রান্ত হলো তখন খোদার ওয়াহির মাধ্যমে সুস্পষ্টরূপে আমার কাছে প্রকাশ করা হলো ওই মসীহ যিনি আদি হতে উম্মতের জন্য প্রতিশ্রুত ছিলেন এবং শেষ মাহদী যিনি ইসলামের পতনের যুগে এবং ভ্রষ্টতার বিস্তারের যুগে সরাসরি খোদার কাছ থেকে হেদায়ত লাভকারী এবং সেই ঐশী খাবারে পূর্ণ খাঞ্চা নবরূপে মানব জাতির কাছে পরিবেশনকারী হিসেবে ঐশী নিয়তিতে নির্ধারিত ছিল, যার শুভ সংবাদ আজ থেকে ১৩০০ বছর পূর্বে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন সেই ব্যক্তি আমি। এ ব্যাপারে আল্লাহ তাআলার সাথে বাক্যালাপ ও রহমান খোদার সাথে কথোপকথন এত সুস্পষ্টরূপে অজস্র ধারায় অবতীর্ণ হয়েছে যাতে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই, প্রত্যেকটি ঐশী বাণী লৌহু কিলকের ন্যায় আমার হৃদয়ে প্রবিষ্ট হচ্ছিল এবং সকল ঐশী বাক্যালাপ এরূপ মহান ভবিষ্যৎবাণীতে পরিপূর্ণ ছিল যেগুলো দিবালোকের ন্যায় পূর্ণ হচ্ছিল, এর নিরবচ্ছিন্নতা আধিক্য অলৌকিক শক্তির নিদর্শন আমাকে এ কথা স্বীকার করতে বাধ্য করেছে যে এগুলো সেই এক অদ্বিতীয় খোদার বাণী যার কালাম হলো যার বাণী হলো কোরআন শরীফ। এখানে আমি তৌরাত ও ইঞ্জিলের নাম নিচ্ছি না, কেননা তৌরাত ও ইঞ্জিল প্রক্ষেপণকারীদের হাতে এতখানি বিকৃতির শিকার যে এখন এগুলোকে খোদার বাণী বলা যায় না। মোট কথা, খোদার ওয়াহি যা আমার প্রতি অবতীর্ণ হয়েছে তা এরূপ অকাট্য ও সুনিশ্চিত যে এর মাধ্যমে আমি আমার খোদাকে পেয়েছি, আর সে ওয়াহি
কেবলমাত্র ঐশী নিদর্শনের মাধ্যমে হাক্কুল ইয়াকিন তথা ব্যক্তিগত অভিজ্ঞতা প্রসূত বিশ্বাসের পর্যায়ে পৌঁছেনি, বরং এর প্রতিটি অংশ যখন খোদা তালার বাণী কোরআন শরীফের সাথে যাচাই করে দেখা হলো, তখন তা কোরআন শরীফ অনুযায়ী সত্য প্রমাণিত হলো। আর এর সত্যায়নের জন্য স্বর্গীয় নিদর্শন বারিধারার ন্যায় বর্ষিত হয়েছে। সেদিনগুলোতেই রমজান মাসে চন্দ্র সূর্যগ্রহণ হয়েছে, যেমনটি ভবিষ্যৎবাণীতে উল্লেখিত ছিল যে মাহদের যুগে রমজান মাসে সূর্য চন্দ্রগ্রহণ হবে। আর সেই দিনগুলোতে প্লেগ মহামারী পাঞ্জাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেমনটি পবিত্র কোরআনে এই ভবিষ্যৎবাণী লিপিবদ্ধ আছে এবং পূর্বের নবীগণ ওই সংবাদ দিয়েছেন যে এই দিনগুলোতে মহামারী ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং এমন হবে যে কোনো গ্রাম ও শহরে মহামারী থেকে মুক্ত থাকবে না। বস্তুত এরূপই হয়েছে এবং হচ্ছে। যখন এদেশে প্লেগের নাম চিহ্ন ছিল না, খোদা আমাকে প্লেগের প্রাদুর্ভাবের 22 বছর পূর্বে এর প্রাদুর্ভাবের সংবাদ দিয়েছেন। এরপর নিজের দাবি সম্পর্কে তিনি বলেন, আমি সে ব্যক্তি যে নির্ধারিত সময়ে আবির্ভূত হয়েছে। কোরআন হাদিসে ইঞ্জিল এবং অন্যান্য নবীগণের ভবিষ্যৎবাণী অনুযায়ী যার জন্য আকাশে রমজান মাসে চন্দ্র সূর্যগ্রহণ হয়েছে, আমি সে ব্যক্তি যার যুগে সকল নবীর ভবিষ্যৎবাণী এবং কোরআন শরীফের ভবিষ্যৎবাণী অনুযায়ী এদেশে অস্বাভাবিকভাবে প্লেগ ছড়িয়ে পড়েছে, আমি সে ব্যক্তি যার যুগে সহি হাদিস অনুযায়ী হজ পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আমি সে ব্যক্তি যার যুগে সেই নক্ষত্রটি উদিত হয়েছে যা মসিব নেমোরিয়ামের যুগে উদিত হয়েছিল, আমি সে ব্যক্তি যার যুগে এদেশে রেল চলাচল আরম্ভ হয়ে উঁটকে অকেজো করে দেয়া হয়েছে, আর সে সময় অচেরেই আসছে বরং সন্নিকটে যখন মক্কা মদিনার মাঝেও রেল চলাচল আরম্ভ হয়ে সেই সমস্ত উঁট বেকার হয়ে যাবে। প্রথমে যেখানে সড়ক যোগে যোগাযোগ ব্যবস্থা ছিল, সেখানেও এখন রেলগাড়ির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে গেছে। 1300 বছর ধরে যে উঁট এই কল্যাণমণ্ডিত সফর করত, সে সকল উঁট বেকার হয়ে যাবে। তখন সহিহ মুসলিমে বিদ্যমান সেসব উঁট সম্পর্কে বর্ণিত হাদিস সত্য প্রমাণিত হবে, অর্থাৎ লাইউত্রাকুন্নাল কিলাসো ফালা ইউসআ আলাইহা, অর্থাৎ প্রতিশ্রুত মসির যুগে উঁট বেকার হয়ে যাবে এবং উঁটে চড়ে কেউ সফর করবে না। তেমনিভাবে আমি সেই ব্যক্তি যার হাতে শত সহস্র নিদর্শন প্রকাশিত হয়েছে। পৃথিবীতে কি এমন কোনো মানুষ আজ জীবিত আছে যে নিদর্শন প্রদর্শনের প্রতিদ্বন্দ্বিতায় আমার বিপরীতে জয় যুক্ত হতে পারে? আমি সেই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার প্রাণ। এখন পর্যন্ত 200,000+ নিদর্শন আমার হাতে প্রকাশিত হয়েছে, আর সম্ভবত প্রায় 10,000 বা ততোধিক মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে যাতে তিনি আমার সত্যায়ন করেছেন। আর এদেশে প্রখ্যাত যেসব আহলে কাশ তথা দিব্য দর্শনে অভিজ্ঞরা ছিলেন, যাদের 1-1 জনের 3-4 লক্ষ মরে ছিল, এসব প্রখ্যাত ব্যক্তিবর্গকে স্বপ্নে দেখানো হয়েছে যে এই ব্যক্তি তথা মসিহ মউদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। তাদের মধ্যে কত কেমনও ছিলেন যারা আমার আগমনের 30 বছর পূর্বে গত হয়ে গেছেন। তাদের একজন হলেন লুধিয়ানা নিবাসী পুণ্যাত্মা গোলাপ শাহ, তিনি জামালপুর নিবাসী মরহুম করিম বখ সাহেবকে সংবাদ দিয়েছিলেন কাদিয়ানে ইসাবে জন্মগ্রহণ করেছেন আর তিনি লুধিয়ানাতে আসবেন। মিয়া করিম বখ একজন সৎকর্মশীল বয়োবৃদ্ধ পূর্ণবান বয়োবৃদ্ধ একত্ববাদী মানুষ ছিলেন, তিনি লুধিয়ানায় আমার সাথে সাক্ষাৎ করেন, এই পুরো ভবিষ্যৎবাণী আমাকে শোনান। এই কারণে মৌলবীরা তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তিনি সেসব নির্যাতনের পরোয়া করেননি। তিনি আমাকে বলেছেন, গোলাপ শাহ আমাকে বলতেন, ঈসা ইবনে মারিয়াম জীবিত নেই, তিনি ইন্তেকাল করেছেন আর তিনি পৃথিবীতে ফিরে আসবেন না। এই উম্মতের জন্য মির্জা গোলাম আহমদ হলেন ঈসা, যাকে খোদা স্বীয় কুদরতে ও প্রজ্ঞায় পূর্ববর্তী ঈসার সদৃশ বানিয়েছেন এবং উর্ধু লোকে তার নাম ঈসা রেখেছেন। এ কথা বলে তিনি তার মুরিদ করিম বখ্সকে বলেন যে হে করিম বখ্স, সেই ঈসা যখন আবির্ভূত হবেন তখন তুমি মৌলবীদেরকে তার ভয়াবহ বিরোধিতা করতে দেখবে। মৌলবীরা চরম বিরোধিতা করবে, কিন্তু তারা ব্যর্থ ও অকৃতকার্য হবে। আজও মৌলবীরা ব্যর্থ চলে আসছে। তার পৃথিবীতে আবির্ভাবের উদ্দেশ্য হলো সেসব মিথ্যা ব্যাখ্যা টিকা পাদটিকা যা পবিত্র কোরআনে সংযোজন করা হয়েছে,
তা অপসারণ করে পবিত্র কোরআনের প্রকৃত রূপ বা চেহারা জগৎবাসীকে দেখানো। এই ভবিষ্যৎবাণীতে এই পুণ্যবান স্পষ্টভাবে ইঙ্গিত করেছেন যে তুমি নিশ্চয়ই এই ঈসাকে দেখার মতো বয়স প্রাপ্ত হবে, অর্থাৎ তার শিষ্যের আয়ুষ্কাল সম্পর্কেও এই ভবিষ্যৎবাণী ছিল। এরপর হযরত মসীহ মওউদ বলেন, স্মরণ রেখো, খোদার এক নাম হলো গফুর, সুতরাং কেন তিনি তার দিকে প্রত্যাবর্তনকারীদের ক্ষমা করবেন না? যেসব ভুলভ্রান্তি জাতিতে সৃষ্টি হয়ে গেছে সেসব ভুলভ্রান্তির মাঝে একটি হলো জেহাদ সংক্রান্ত ভ্রান্তি। আমি আশ্চর্য হই, আমি যখন বলি প্রচলিত তরবারির জেহাদ হারাম, তখন এরা তেলে বেগুনে জ্বলে উঠে, অথচ এরা নিজেরাই স্বীকার করে যে খুনি মাহাদিস সংক্রান্ত হাদিসগুলো সংশয়যুক্ত। মৌলভী মোহাম্মদ হোসেন ব্যাটালভি এ বিষয়ে পুস্তিকা লিখেছেন। এসব হাদিস যে সংশয়যুক্ত তা তিনি স্বীকার করেছেন। এ বিষয়ে মিয়া নজির হোসেন দেহলভিরও একই মত ছিল, বর্তমানেও কতিপয় আলেম একই কথা বলছে। তারা এগুলোকে শতভাগ সঠিক মনে করত না। তাই প্রশ্ন দ্বারা যাক, আমাকে কেন মিথ্যাবাদী আখ্যা দেওয়া হয়? সত্য কথা হলো, প্রতিশ্রুত মসি ও ইমাম মাহাদির আসল কাজ হলো যুদ্ধবিগ্রহের ধারা বন্ধ করে কলম, দোয়া ও খোদানুরাগের মাধ্যমে ইসলামের নাম সমুন্নত করা। অতএব আজও তার মান্যকারীদের কলম, দোয়া ও খোদানুরাগের ভিত্তিতে কাজ করা হলো দায়িত্ব। তিনি বলেন, আক্ষেপের বিষয় হলো মানুষ এ বিষয়টি বুঝতে পারে না, কেননা জাগতিকতার প্রতি এদের যতটা মনোযোগ, ধর্মের প্রতি ততটা মনোযোগ নেই। আমাদেরও নিজেদের অবস্থার প্রতি দৃষ্টি দেওয়া উচিত। মানার পর কোথাও আমরা আবার জাগতিকতায় লিপ্ত হওয়ার বিষয়ে সীমাতিক্রম করিনি তো? তিনি বলেন, জাগতিক কলুষণ ও অজ্ঞাপিত লিপ্ত থেকে এটি কীভাবে আশা করা যেতে পারে যে তাদের প্রতি কোরআন করিমের তত্ত্বজ্ঞান উন্মোচিত হবে? পবিত্র কোরআনে স্পষ্ট লেখা আছে যে লা ইয়ামাসুহু ইল্লাল মুত্তাহারুন। এ কথাও মন দিয়ে শুনো, এ কথা মনোযোগ সহকারে শুনো যে আমার প্রেরিত হওয়ার চূড়ান্ত লক্ষ্য কি, আমার প্রেরিত হওয়ার মৌলিক উদ্দেশ্য কি। আমার আগমনের লক্ষ্য ও উদ্দেশ্য কেবল ইসলামের সংস্কার ও সমর্থন করা। এ থেকে এটি মনে করা উচিত নয় যে আমি নতুন কোনো শরীয়ত শেখানোর জন্য অথবা নতুন বিধিনিষেধ প্রদানের জন্য এসেছি অথবা নতুন কোনো পুস্তক অবতীর্ণ হবে, কখনো না। যদি কোনো ব্যক্তি এমন মনে করে তাহলে আমার দৃষ্টিতে সে চরম পদভ্রষ্ট এবং বেদীন। মহানবী সাল্লাল্লাহু ইসলামের পবিত্র সত্তায় শরীয়ত এবং নবুয়তের সমাপ্তি ঘটেছে, এখন কোনো নতুন শরীয়ত আসতে পারবে না। কোরআন মজিদ খাতামুল কুতুব, এখন এতে একটি বিন্দু বা বিসর্গ সংযোজন বা বিয়োজনের সুযোগ নেই। হ্যাঁ, এটি সত্য যে মহানবী সাল্লাল্লাহু ইসলামের বরকত, আশিস ও কল্যাণ ধারা এবং কোরআন শরীফের শিক্ষা ও হেদায়তের ফল বহন করা বন্ধ হয়ে যায়নি। এগুলো সকল যুগে নিত্য নতুন রূপে বিদ্যমান রয়েছে, আর সেই বরকত ও কল্যাণ রাজির প্রমাণ দেওয়ার জন্য খোদা তাআলা আমাকে দাঁড় করিয়েছেন। ইসলামের বর্তমান অবস্থা কারো অজানা নয়। সর্বসম্মতভাবে এটি স্বীকৃত যে মুসলমানরা সকল প্রকারের দুর্বলতা ও অবনতির লক্ষ্যস্থলে পরিণত হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে তারা অধঃপতিত হচ্ছে। আর বর্তমানে অবস্থা আরও শোচনীয় দেখছি আমরা, তাদের মৌখিক দাবি থাকলেও হৃদয় তা থেকে শূন্য। ইসলাম এতিম হয়ে গেছে এমন পরিস্থিতিতে খোদা তাআলা আমাকে প্রেরণ করেছেন, এমন পরিস্থিতিতে খোদা তাআলা আমাকে প্রেরণ করেছেন ইসলামের সমর্থন ও তত্ত্বাবধান করার জন্য। আর তিনি স্বীয় প্রতিশ্রুতি অনুসারে আমাকে প্রেরণ করেছেন, কেননা তিনি বলেছিলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি এখন ইসলামের সাহায্য সুরক্ষা করা না হয় তাহলে সাহায্যের সে সময় আর কখন আসবে? এখন চতুর্দশ শতাব্দীতে সেই অবস্থায় বিরাজমান যা বদরের সময় হয়েছিল। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লাহ।
এই আয়াতেও প্রকৃতপক্ষে একটি ভবিষ্যৎবাণী অন্তর্নিহিত ছিল, অর্থাৎ যখন চতুর্দশ শতাব্দীতে ইসলাম দুর্বল ও অসহায় হয়ে পড়বে তখন আল্লাহ তাআলা উক্ত সুরক্ষার প্রতিশ্রুতি অনুযায়ী এর সাহায্য করবেন। সুতরাং তিনি ইসলামের সাহায্য করেছেন দেখে তোমরা কেন বিস্মিত হচ্ছ? এরপর তার বিরুদ্ধে বিরোধীদের নোংরা কথাবার্তার উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, আমার এ বিষয়ে কোনো আক্ষেপ নেই যে আমার নাম দাজ্জাল ও কাজাব রাখা হয় এবং আমার উপর বিভিন্ন অপবাদ আরোপ করা হয়, কেননা আমার সাথে সেই ব্যবহার হওয়া অবশ্যম্ভাবী যা আমার পূর্ববর্তী প্রত্যাদিষ্টদের সাথে হয়েছে, যেন আমিও এই চিরন্তন রীতির অংশীদার হই। আমি সেসব সমস্যা বিপদাপদের একাংশ দেখিনি, কিন্তু আমাদের নেতা মনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কষ্ট বিপদাপদ দেখেছেন তার দৃষ্টান্ত নবিকুল আলাইহিমুসাল্লামের কারো মাঝে খুঁজে পাওয়া যায় না। তিনি ইসলামের জন্য সেসব দুঃখ কষ্ট সহ্য করেছেন কলম যা লিখতে এবং মুখ বর্ণনা করতে অপারগ। আর এ থেকেই বোঝা যায় যে তিনি কত অসাধারণ মর্যাদার অধিকারী এবং দৃঢ় প্রত্যয়ী নবী ছিলেন। যদি খোদা তাআলার সাহায্য সমর্থন তাঁর সাথে না থাকত তাহলে এই বিপদাবলীর পাহাড় বহন করা তাঁর জন্য অসম্ভব হয়ে যেত, আর যদি অন্য কোনো নবী হতো তাহলে সেও ব্যর্থ হতো। কিন্তু যে ইসলামকে এমন সব সমস্যা ও দুঃখ কষ্ট সহ্য করে তিনি পৃথিবীতে প্রচার করেছিলেন, আজ সেটির যে অবস্থা দাঁড়িয়েছে তা বলার ভাষা আমার নেই। মুসলমানরা ইসলামকে কতই না শোচনীয় অবস্থার মুখে ঠেলে দিয়েছে, অথচ প্রতিশ্রুতি অনুসারে ধর্মের সংস্কারের জন্য আগমনকারীকে তারা মানতে প্রস্তুত নয়। এরপর মুসলিম ইসলাম বলছেন, আমি আমার রচনাবলীর মাধ্যমে এমন নিখুঁত পন্থা উপস্থাপন করেছি যা ইসলামকে সফল এবং অন্যান্য ধর্মের উপর জয়যুক্ত করবে। আমার পত্রপত্রিকায় ইউরোপ এবং আমেরিকায় যায়। খোদা তালা এসব জাতিকে যে অন্তর্দৃষ্টি দিয়েছেন তারা খোদা প্রদত্ত সেই জ্ঞানের মাধ্যমে এই বিষয়কে বুঝতে পেরেছে। অথচ আমি যখন একজন মুসলমানের সামনে এগুলো উপস্থাপন করি তখন তার মুখে ফেনা উঠে যায়, যেন সে উম্মাদ বা সে হত্যা করতে চায়। বর্তমানে আহমদীদের সাথে বাস্তবে তারা তাই করছে, অথচ পবিত্র কোরআনের শিক্ষা হলো ইদফা বিল্লাতি হিয়া আহসান। শিক্ষার উদ্দেশ্য হলো প্রতিপক্ষ যদি শত্রুও হয় তাহলে নম্রতা এবং উত্তম ব্যবহারের ফলে সে যেন বন্ধু হয়ে যায় আর সে কথাগুলো শান্তশিষ্টভাবে শুনে। আমি মহাপরাক্রমশালী খোদার কসম খেয়ে বলছি, আমি তাঁর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। তিনি ভালো করে জানেন আমি মিথ্যাবাদী ও প্রতারক নই। আমার খোদা তালার নামে কসম খাওয়া এবং সেসব নিদর্শন যা তিনি আমার সমর্থনে প্রকাশ করেছেন তা দেখা সত্ত্বেও তোমরা আমাকে মিথ্যাবাদী এবং প্রতারক বলো, তবে আমি খোদা তালার কসম দিয়ে বলছি তোমাদের যে এমন কোনো প্রতারকের দৃষ্টান্ত উপস্থাপন করো যে কিনা প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহ তালার প্রতি মিথ্যারোপ ও প্রতারণা করা সত্ত্বেও আল্লাহ তার সাহায্য সহযোগিতা করা অব্যাহত রাখবেন। দেখাও এমন মিথ্যাবাদী কাউকে দেখাও যে কিনা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছে আর এরপরও আল্লাহ তাকে সাহায্য সহযোগিতা করছেন। বর্তমানে বিশ্বময় বিস্তৃত আহমদিয়া জামাতের বিস্তার এর স্পষ্ট প্রমাণ নয় কি যে আল্লাহ তাআলার সাহায্য সমর্থন হযরত মসীহ মওউদের সাথে রয়েছে? তিনি আরও বলেন, খোদা তাআলার উচিত ছিল তাকে ধ্বংস করে দেয়া। এমন মিথ্যাবাদীকে ধ্বংস করে দেয়াই আল্লাহর উচিত ছিল, কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীত চিত্র। আমি খোদা তালার কসম খেয়ে বলছি আমি সত্যবাদী এবং তার পক্ষ থেকে এসেছি, তবুও আমাকে মিথ্যাবাদী এবং প্রতারক বলা হচ্ছে। তা সত্ত্বেও আল্লাহ তালা আমার বিরুদ্ধে জাতির সৃষ্ট প্রতিটি মিথ্যা মোকদ্দমা বিপদ থেকে আমাকে রক্ষা করেন এবং আমায় সাহায্য করেন, আর তিনি এমনভাবে আমায় সাহায্য সমর্থন করেছেন যে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে আমার ভালোবাসা সঞ্চার করেছেন।
কাছে ও দূরে সর্বত্র এই ভালোবাসা সৃষ্টি করেছেন। তখন এটি কেবল ভারতের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, দ্বীপপুঞ্জে, অস্ট্রেলিয়ায় এবং আরব দেশগুলোতেও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে তিনি আমার ভালোবাসা সঞ্চার করেছেন। আশ্চর্যের বিষয়, একজন মিথ্যাবাদীর সাথে এমন আচরণ হচ্ছে। তিনি বলেন, আমি এটিকে আমার সত্যতার প্রমাণ মনে করি, এটি হলো আমার সত্যতার প্রমাণ। এমন কোনো প্রতারকের দৃষ্টান্ত যদি তোমরা উপস্থাপন করতে পারো যে মিথ্যাবাদী এবং সে আল্লাহর প্রতি মিথ্যারোপ করেছে, আর তা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে সাহায্য সমর্থন করেছেন, আর এভাবে দীর্ঘকাল পর্যন্ত তাকে জীবিত রেখেছেন এবং তার আকাঙ্ক্ষাসমূহ পূর্ণ করেছেন, তাহলে তাকে দেখো। তিনি আরও বলেন যে এখন ঊর্ধ্বলোক থেকে যে জ্যোতি এবং কল্যাণ রাজ্য অবতীর্ণ হচ্ছে সেগুলোকে মুসলমানদের মূল্যায়ন করা উচিত, তার আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, কেননা তিনি যথাসময় তাদের হাত ধরেছেন, আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী বিপদের সময় তাদের সাহায্য করেছেন। কিন্তু তারা যদি আল্লাহ তাআলার নিয়ামতের মূল্যায়ন না করে তবে তিনি তাদের কোনো পরোয়া করবেন না, তিনি নিজ কাজ সম্পূর্ণ করবেন, কিন্তু তাদের জন্য শুধু আক্ষেপে রয়ে যাবে। আমি দৃঢ় প্রত্যয়ের সাথে, পূর্ণ বিশ্বাস এবং অন্তর্দৃষ্টির সাথে বলছি যে আল্লাহ তাআলা অন্য ধর্মগুলিকে মিটিয়ে ইসলামকে জয়যুক্ত ও শক্তিশালী করার সংকল্প করেছেন। এখন এমন কোনো হাত ও শক্তি নেই যে আল্লাহ তাআলার এই অভিপ্রায়ের মোকাবেলা করতে পারে, কেননা তিনি ফাআলুল লিমা ইউরিদ। হে মুসলমানরা, স্মরণ রাখবে, আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদের এই সুসংবাদ দিয়েছেন এবং আমি আমার বার্তা পৌঁছে দিয়েছি, এখন এটি শোনা বা না শোনা তোমাদের হাতে। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, এটি সত্য কথা। আমি খোদা তাআলার কসম খেয়ে বলছি, প্রতিশ্রুত যে ব্যক্তির আসার কথা ছিল সে ব্যক্তি আমি। এটিও সুনিশ্চিত কথা যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুতেই ইসলামের জীবন নিহিত। পুনরায় তিনি বলেন, খোদা আমার অজ্ঞ বিরোধীদেরকে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিদর্শন প্রদর্শনের মাধ্যমে লাঞ্ছিত করছেন। আমি তাঁর কসম খেয়ে বলছি, তিনি যেভাবে হযরত ইব্রাহিমের সাথে কথোপকথন বাক্যালাপ করেছেন এবং এরপর ইসহাক, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, মূসা, মসীহ ইবনে মরিয়ম এবং সবার শেষে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমনভাবে বাক্যালাপ করেছেন যে তাঁর প্রতি সবচেয়ে উজ্জ্বল ও পবিত্র হি অবতীর্ণ করেছেন, আর অনুরূপভাবে তিনি আমাকে তার সাথে কথোপকথন ও বাক্যালাপের সম্মান দান করেছেন, কিন্তু আমার এই মর্যাদা কেবল মহানবীর আনুগত্যের ফলে লাভ হয়েছে। আমি যদি মহানবী ইসলামের উম্মত না হতাম এবং তাঁর আনুগত্য না করতাম তাহলে আমার কর্ম পৃথিবীর তাবৎ পাহাড়সম হলেও কখনও আমি এই কথোপকথন ও বাক্যালাপের মর্যাদা লাভ করতে পারতাম না, কেননা মোহাম্মদী নবুয়ত ব্যতীত অন্য সকল নবুয়তের পথ এখন রুদ্ধ, শরীয়তধারী কোনো নবী এখন আর আসতে পারে না, তবে শরীয়তবিহীন নবী আসতে পারে, কিন্তু শর্ত হলো প্রথমে তাকে উম্মতি হতে হবে। অতএব এই দৃষ্টিকোণ থেকে আমি উম্মতিও আর নবীও, আর আমার নবুয়ত অর্থাৎ খোদার সাথে বাক্যালাপ ও কথোপকথন মহানবীর নবুয়তেরই একটি ছায়া, আর আমার নবুয়ত এটি ব্যতীত আর কিছুই নয়, বরং নবুয়তে মোহাম্মদিয়াই আমার মাঝে বিকশিত ও প্রকাশিত হয়েছে। আমি যেহেতু কেবল ছায়া মাত্র এবং উম্মতি, তাই এর মাধ্যমে তাঁর মর্যাদার কোনো হানি ঘটেনি, অর্থাৎ মহানবীর মর্যাদার কোনো হানি ঘটেনি, আর খোদার সাথে এই কথোপকথন যা আমার সাথে হয়ে থাকে তা সুনিশ্চিত ও সন্দেহমুক্ত। আমি যদি এতে এক মুহূর্তের জন্য সন্দেহ পোষণ করি তাহলে কাফের হয়ে যাব এবং আমার আখেরাত বিনষ্ট হয়ে যাবে। আমার প্রতি যেসব বাণী অবতীর্ণ হয়েছে তা নিশ্চিত এবং সন্দেহাতীত। সূর্য এবং এর আলো দেখে যেভাবে কেউ সন্দেহ পোষণ করতে পারে না যে এটি সূর্য আর এটি এর আলো, ঠিক একইভাবে সেই বাণী সম্পর্কে আমি সন্দেহ পোষণ করতে পারি না যা খোদা তাআলার পক্ষ থেকে আমার প্রতি অবতীর্ণ হয়, আর এর প্রতি ঠিক সেইভাবে ঈমান রাখি যেভাবে আমি খোদার কিতাবের প্রতি ঈমান রাখি। তিনি আরও বলেন, খোদা আমাকে যে কাজের জন্য প্রেরণ করেছেন তা হলো খোদা এবং তাঁর সৃষ্টির সম্পর্কের মাঝে যে পঙ্কিলতা দেখা দিয়েছে আমি যেন তা দূর করে আন্তরিকতা ও নিষ্ঠাপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করি এবং সত্যের বহিঃপ্রকাশের মাধ্যমে ধর্মযুদ্ধের অবসান ঘটিয়ে সম্প্রীতি ও মীমাংসার ভিত রচনা করি, আর সেসব ধর্মীয় সত্য যা বিশ্ববাসীর দৃষ্টির আড়ায় চলে গেছে সেগুলোকে প্রকাশ করি এবং সেই আধ্যাত্মিকতা যা প্রবৃত্তির অমনিশায় চাপা পড়ে গেছে সেটির দৃষ্টান্ত উপস্থাপন করি।
আর খোদার শক্তিসমূহ যা মানুষের মাঝে প্রবিষ্ট হয়ে খোদানুরাগ বা দোয়ার মাধ্যমে প্রকাশ পায়, সেটির অবস্থা কেবল কথায় নয় বরং কাজের মাধ্যমে তুলে ধরি। এছাড়া সবচেয়ে বড় বিষয় হল সেই বিশুদ্ধ দূতিময় তওহীদ, যা সকল প্রকার শিরকের অপবিত্রতা থেকে মুক্ত আর যা এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, সেটির চারা যেন জাতির মাঝে পুনরায় এইভাবে রোপণ করতে পারি। এসব কিছু আমার শক্তিতে হবে না, বরং সেই খোদার শক্তি বলে হবে যিনি আকাশ ও পৃথিবীর খোদা। আমি দেখছি একদিকে আল্লাহ তাআলা নিজ হস্তে আমার তরবিয়ত করে এবং স্বীয় ওহির মাধ্যমে আমাকে সম্মানিত করে আমার হৃদয়ে সেই উদ্দীপনা সৃষ্টি করেছেন যেন আমি এ ধরনের সংশোধনের জন্য দণ্ডায়মান হয়ে যাই। অপরদিকে তিনি এমন হৃদয়ও প্রস্তুত করেছেন, সৃষ্টি করেছেন, যারা আমার কথা মানার জন্য সদা প্রস্তুত। আমি দেখছি যে যখন থেকে খোদা আমাকে প্রত্যাদিষ্ট করে প্রেরণ করেছেন, তখন থেকে পৃথিবীতে এক মহাবিপ্লব সাধিত হচ্ছে। ইউরোপ এবং আমেরিকায় যেসব লোক হযরত ঈসা আলাইহিস সালামের ঈশ্বরত্বে আসক্ত ছিল, তাদের পণ্ডিতেরাই আজ নিজ থেকে এই বিশ্বাস পরিত্যাগ করছে। হুজুর বলছেন, এখন তো অসংখ্য লোক এমন রয়েছে যারা এসব বিশ্বাস অস্বীকার করে। এছাড়া যে জাতি পিতা পিতামহের যুগ থেকে বিভিন্ন প্রতিমা এবং দেবদেবীর অন্ধভক্ত ছিল, তাদের অনেকেই এই কথা বুঝে গেছে যে প্রতিমা অন্তঃসারশূন্য। যদিও এখনও তারা আধ্যাত্মিকতা সম্পর্কে অজ্ঞ বা কেবল কোটিকতক শব্দকে প্রথাগতভাবে পুঁজি করে বসে আছে, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে শত সহস্র অর্থহীন কুপ্রথা, বিদাত ও শেরেকের রজ্জু তাদের গলা থেকে তারা খুলে ফেলে একত্ববাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আমি আশা করি কয়েক বছরের মাঝে ঐশী অনুগ্রহ তাদের অনেককেই নিজের এক বিশেষ হস্ত দ্বারা ধাক্কা দিয়ে সত্য পরিপূর্ণ একত্ববাদের এই নিরাপদ আবাসে প্রবেশ করিয়ে দেবে, যার মাধ্যমে পরিপূর্ণ প্রেম, খোদাভীতি ও তত্ত্বজ্ঞান প্রদান করা হয়। আমার এই আশাবাদ কেবল ধারণা প্রসূত নয়, বরং খোদার পবিত্র ওহির মাধ্যমে আমি এই সুসংবাদ পেয়েছি। আল্লাহর প্রজ্ঞা এদেশে এই কাজটি সম্পাদন করেছে যেন অচিরেই বিভিন্ন জাতিকে এক জাতির সত্তায় পরিণত করে শান্তি ও সম্প্রীতির যুগ আনা যায়। এই ভিন্ন ভিন্ন জাতির সত্তা কোনো একদিন এক জাতিতে পরিণত হবে, এই বাতাসের সুবাস প্রত্যেকেই পাচ্ছে। পৃথিবীতে বসবাসরত সকল মানুষ, বিশেষ করে মুসলমানরা যেন এই সত্যকে উপলব্ধি করে, তার দাবিসমূহ বুঝতে পারে এবং অচিরেই তারা যেন সেই মসিহ মাহদির বয়াত করে যাকে আল্লাহ তাআলা ইসলামের পুনর্বাসন ও পুনরুজ্জীবনের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদেরকেও আল্লাহ তাআলা বয়াতের দাবি পূরণে তৌফিক দিন। আল্লাহর কাছে আমার এই দোয়াই থাকবে। পাকিস্তান এবং আলজেরিয়ার আহমদীদের জন্য আমি পুনরায় দোয়ার আহ্বান করছি। সেখানে পরিস্থিতি আবার অবনতি মুখর কিংবা অস্থিরতা চলতেই থাকে, আমরা এটি বলতে পারি না যে সেখানে পূর্ণ শান্তি ও নিরাপত্তা বিরাজ করছে। পাকিস্তানে নিত্যদিন কোনো না কোনো ঘটনা ঘটে যায়। অনুরূপভাবে আলজেরিয়ার সরকারি কর্মকর্তাদের চিন্তাধারা ভালো মনে হচ্ছে না, পুনরায় তারা মামলা চালু করতে চায়। পাকিস্তান, আলজেরিয়া এবং সর্বোপরি পৃথিবীর সকল দেশে যেখানে কোনো আহমদি কষ্টে আছে, এমন প্রত্যেক আহমদিকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন। কিন্তু একই সাথে আহমদিদেরকেও এদিকে মনোনিবেশ করতে হবে, তারা যেন পূর্বের চেয়ে আরও বেশি খোদা তালার প্রতি বিনত হয়, নিজেদের ইবাদতসমূহ সঠিকভাবে পালন করে এবং বান্দার অধিকারও প্রদান করে, আর তারা যেন নিজেদের অবস্থার উন্নতি সাধন করে এবং আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক স্থাপন করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر